আলোচনার প্রসঙ্গ পিএইচপি। তো পিএইচপি তে আজকে আলোচনা করব সুইচ কেস নিয়ে। তো সুইচ কেস কিভাবে আলোচনা করতে হয় বা দেখতে হয় সে প্রসঙ্গে সাথে আছি আমি কথা বলার জন্য, আর দেখতে হবে আপনাকে ইউটিউব, চোখ রাখেন ইউটিউবে আর কাজ করেন আমার সাথে। আজকের আলোচনা প্রসঙ্গ সুইচ কেস, সিপিসি থেকে সি, সি থেকে জ্যাম, জ্যাম থেকে এসটিডক্স, এসটিডক্স থেকে ইউটিউব। এই যে ইউটিউবের ভিতরে ঢুকলাম, আজকে 17.php এর ভিতরে নোটপ্যাড ক্লাস ক্লাস ওপেন করলাম, বলা শুকায় যায় আর কি। তারপরে লেফট লেফট রাইট, তারপরে কি পিএইচপি, হট হট পিএইচপি। আজকে আলোচনা করব সুইচ কেস, আইটিসিএইচ সুইচ কেস। সুইচ কেস নিয়ে আলোচনা করতে গেলে যেটা দেখাতে হবে, প্রথমে একটা ভ্যারিয়েবল নিতে হবে, ভ্যারিয়েবলের নাম দিলাম লোকোড। তারপরে এরকম করে ডাবল কোটেশনের ভিতরে একটা লিখব, যাই হোক লিখলাম, তার ভিতরে লিখব সুইচ আইটিসিএইচ, সুইচ লিখলাম প্যারেন্থেসিস কার্লি ব্রেসেস। এর ভিতর করতে হবে কেস, কেস করে ডাবল কোটেশন জাস্ট জাস্ট। তারপরে করতে হবে ইকো, এইতো ইকো করে কি করতে হবে, একটা স্ট্রিং দিয়ে প্রিন্ট করাইতে হবে। তারপরে করতে হবে ব্রেক, ব্রেক করতে হবে ইয়ারি একে ব্রেক। জাস্ট এইভাবে আমি অনেকগুলো করে নিলাম, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তো এরকম করে নিয়ে কাজটা করতে হবে আমাকে কি, এর ভিতরে বলে দিতে হবে আর এর ভিতরে এই ভ্যারিয়েবলটা দিতে হবে, তাই তো? কেসের ভিতরে একটা কন্ডিশন থাকে আর এর ভিতরে আমি বললাম এ পজিটিভ, ঠিক আছে? যদি এই এ পজিটিভটা যদি আমার এই কেসের সাথে মিলে যায় তাহলে আমাকে দেখাও ইওর ব্লাড গ্রুপ এ পজিটিভ। দেখানোর পরে এই মেসেজ শো করানোর পর সে কেসটা ব্রেক করবে, ব্রেক করে সুইচ থেকে বের হয়ে যাবে, তাই তো? আর যদি এ পজিটিভ না পায়, যদি এ নেগেটিভ পায় তাহলে কি করতে হবে, তাহলে বলতে হবে না এরকম যে ইওর ব্লাড গ্রুপ ইজ এ নেগেটিভ। হ্যাঁ, তারপরে এখানে যদি বলি আমি বি পজিটিভ তাহলে এখানে বলতে হবে না ইওর ব্লাড গ্রুপ ইজ বি পজিটিভ, তাই তো কথা নাকি? তো এখানে যদি বলি বি নেগেটিভ তাহলে বলতে হবে ইওর ব্লাড গ্রুপ বি নেগেটিভ, এখানে যদি বলি এ বি পজিটিভ তাহলে বলে দিতে হবে এ বি পজিটিভ, যদি বলি এ বি নেগেটিভ তাহলে ইকোর ভিতরে বলে দিতে হবে এ বি নেগেটিভ, তাই তো? আর যদি এখানে পাই ও পজিটিভ তাহলে বলে দিতে হবে ইওর ব্লাড গ্রুপ ইজ ও পজিটিভ। এরপর তো আরো আছে নাকি, কপি করে পেস্ট, ও নেগেটিভ হলে বলে দিতে হবে ও নেগেটিভ, তাহলে সব শেষ, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, তাহলে সব শেষ হয়ে গেলে কোনো কেস লাগবে না। এখানে ডিফল্ট বলে দিতে হবে, ডিফল্ট থাকবে এইটা ইওর ব্লাড গ্রুপ ইজ নট আইডেন্টিফাইড,
আইডেন্টিফাই আর ব্রেক করতে হয় না, ঠিক আছে, এমনি এমনি কেস থেকে বের হয়ে যায়। তো আজকে এটা দেখলাম, নাকি কাজ শেষ, রোজাও শেষ, একটু ব্রাউজারে দিয়ে রিলোড করি। 17 31 বলি, সে প্রবলেম কি দেখতে 30। আচ্ছা ডিফল্টে এটা দিয়ে দিই, ঠিক আছে, এ আর সব প্রবলেম হবে না। কলন দিতে বলে গেছিলাম, এই তো ইয়ার ব্লাড গ্রুপ এ পজিটিভ চলে আসছে, কিন্তু তাই না, অর্ধার মতো না, এখানে এ নেগেটিভ বলে দিলে সে কিন্তু এই যে এটা শো করবে, ইয়ার ব্লাড গ্রুপ এ নেগেটিভ, তারপরে ব্রেক করে সুইচ থেকে বের হয়ে যাবে। দেখি রিলোড করি, এই যে ইয়ার ব্লাড গ্রুপ নেগেটিভ। তো এইভাবে আমরা সবগুলা করতে পারি, এবি যদি নেগেটিভ করি তাহলে দেখাবে কিন্তু ইয়ার ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, তাই তো, ও পজিটিভ করলে বা ও নেগেটিভ করলে আচ্ছা এটা তো দেওয়া হয়নি, এটা মিউট ছিল, দেওয়া আছে তো এই জায়গায় ছিল, দেওয়া আছে এই জায়গায়, ও বসাতাম আমি এখানে 0 বসাইছিলাম, যার কারণে এরকম আসছে, এটা ব্লাড গ্রুপ ও নেগেটিভ, ও নেগেটিভ দেওয়া আছে, ও নেগেটিভ পেয়েছে, ও পজিটিভ করে দিলে ব্লাড গ্রুপ পজিটিভ। দেখি আমরা একটা উল্টা পাল্টা কিছু দিয়ে রেখে এখানে, ওরে বলি কি বলবো, এম বলি আর কি, এম বললে সে কি দেখায়, ইওর ব্লাড গ্রুপ ইজ নট আইডেন্টিফাইড। তো আমরা বুঝতে পারলাম আমাদের কোড গুলো কাজ করে আছে, সুইচ কেস হয়েছে, আমরা সবাই বুঝে গেছি এইভাবে মূলত সুইচ কেস কাজ করে, সুইচ কেস লিখতে হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আর টিউটোরিয়ালটি ভালো লাগলে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অসংখ্য ধন্যবাদ।